আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সৃজনশীল প্রশ্ন ও সমাধান। আজকে যে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তার উদ্দীপকটি হচ্ছে এরকম, অর্থাৎ এখানে একটি চিত্র দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি দুটি পাত্র দেওয়া আছে। একটি পাত্রে ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণ দেওয়া আছে আর একটি পাত্রে কপার সালফেটের দ্রবণ দেওয়া আছে। ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণে একটি দ্বন্দ্ব নিমজ্জিত আছে এবং কপার সালফেট দ্রবণে আরেকটি পাত বা দ্বন্দ্ব নিমজ্জিত আছে। দুটি দ্বন্দ্বকে একটি ধাতব তার দ্বারা সংযোগ করা আছে এবং ধাতব দ্বন্দ্ব দুটির সংযোগস্থলে একটি বৈদ্যুতিক ভালভ লাগানো আছে। আমরা আবার আরো দেখতে পাচ্ছি দুটি পাত্রকে একটি বাঁকানো নল দ্বারা যুক্ত করা হয়েছে এবং বাঁকানো নলের মধ্যে পটাশিয়াম নাইট্রেটের দ্রবণ দেওয়া আছে। পটাশিয়াম নাইট্রেট এর দ্রবণ দেওয়া আছে, অর্থাৎ এই এটাকে বলা হয় সল্ট ব্রিজ, আর এই সল্ট ব্রিজ দ্বারাই এই বর্তনীটাকে সংযোগ সম্পন্ন করা হয়েছে। তাহলে আমরা উদ্দীপকটাকে বোঝার চেষ্টা করি। আগে একটু খুব ভালোভাবে খেয়াল করি যে উদ্দীপকটা কিসের উদ্দীপক এবং এটা কি নির্দেশ করছে আমাদেরকে, তারপর আমরা প্রশ্নগুলো দেখব। তাহলে আমরা এখানে দেখলাম যে দুটি পাত্রের মধ্যে দুটি ভিন্ন দ্রবণ দেওয়া আছে, দুটি ভিন্ন পদার্থের দ্রবণ দেওয়া আছে এবং এখানে ম্যাগনেসিয়াম সালফেটের যে দ্রবণটি দেওয়া আছে, মূলত যেহেতু এখানে ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণ, সুতরাং এই দ্বন্দ্বটি অবশ্যই ম্যাগনেসিয়ামের হবে। আর এখানে যেহেতু এটি কপার সালফেটের দ্রবণ এবং তাহলে এই ডান পাশে যে দ্বন্দ্বটি দেওয়া আছে এটা অবশ্যই কপারের হবে। কারণ হচ্ছে আমরা বুঝতে পারছি যে অ্যারেঞ্জমেন্টটা দেখেই বুঝতে পারছি এটি একটি গ্যালভানিক কোষ, একটি একটি গ্যালভানিক কোষ। আর গ্যালভানিক কোষে কোনো পদার্থের যে দ্রবণ নেওয়া হয় ওই পদার্থের ধাতব দণ্ডকে অ্যানোড হিসাবে বা ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয়। তাহলে যেহেতু এখানে ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে ম্যাগনেসিয়ামটা হচ্ছে ধাতু, তাহলে এখানে আমরা যে দ্বন্দ্বটি অর্থাৎ যে তড়িৎদ্বারটি ব্যবহার করব ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণে, সেটি অবশ্যই হতে হবে ম্যাগনেসিয়ামের। আবার একইভাবে এখানে এই দ্রবণটি যেহেতু কপার সালফেটের দ্রবণ, তাহলে এখানে এই কপার সালফেটের মধ্যে কপারটি হচ্ছে ধাতু, তাহলে এখানে অবশ্যই আমরা যে ইলেকট্রিকটি বা তড়িৎদ্বারটি ব্যবহার করব সেটি অবশ্যই কপারের হতে হবে। তাহলে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম। এবার আসি আমাদের প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে কি তড়িৎ বিশ্লেষক কাকে বলে, দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে ইলেকট্রন 3d শেলে না গিয়ে 4s এ যায় কেন। প্রথমটি ছিল আমাদের জ্ঞানমূলক, দ্বিতীয়টি হচ্ছে আমাদের অনুধাবনমূলক, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের প্রয়োগ। এখানে উদ্দীপকটা আমাদেরকে এখন ফোকাস করতে হবে উদ্দীপকের দিকে। তাহলে এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের কোষে সংঘটিত তড়িৎদ্বার বিক্রিয়াগুলো ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রয়োগ, উচ্চতর দক্ষতার প্রশ্ন। তাহলে 4 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, উদ্দীপকের কোষের কার্যকারিতা সচল রাখতে পটাশিয়াম নাইট্রেটের ভূমিকা অপরিসীম, উক্তিটি মূল্যায়ন করো। অর্থাৎ এখানে যে পটাশিয়াম নাইট্রেটটা আমরা ব্যবহার করছি এই উদ্দীপকে সল্ট ব্রিজের মধ্যে, এই পটাশিয়াম নাইট্রেটের ভূমিকাটা কি এটার মূল্যায়ন করতে হবে আমাদেরকে, অর্থাৎ যুক্তি সহকারে এটাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আসি আমরা এখন প্রশ্নের সমাধান করি। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে তড়িৎ বিশ্লেষক পদার্থ কি, যেসব যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তাদের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন করে এবং সেই সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে তড়িৎ বিশ্লেষক বা ইলেকট্রোলাইট বলে। অর্থাৎ আমরা দেখলাম এখানে বিগলিত বা দ্রবীভূত অবস্থায়, এখানে এই দুটো শব্দ আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা পরীক্ষায় কি আনসার করব বা কি পড়েছি কি লিখব, এই জন্য প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিছু কি ওয়ার্ড থাকে বা মূল শব্দ থাকে যেটা মনে রাখলে আমি পরীক্ষায় সহজে আনসার করতে পারবো। তাহলে এখানে দুটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে বিগলিত বা দ্রবীভূত অবস্থা। তাহলে যে কোনো যৌগকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করতে হয় অবশ্যই ওই পদার্থের বিগলিত অবস্থা থাকতে হবে, না হয় দ্রবণ অবস্থায় থাকতে হবে, কঠিন অবস্থায় তার কোনো তড়িৎ বিশ্লেষণ সম্ভব নয়। এই জন্য আমাদেরকে বিগলিত বা দ্রবীভূত এই দুটি শব্দ খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এটা হচ্ছে কি পয়েন্ট।
তাহলে আমরা দেখলাম এখানে বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তাদের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন করে এবং সেই সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট বলে। যেমন ম্যাগনেসিয়াম সালফেট, কপার সালফেট, এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এদের যদি আমরা বিগলিত বা দ্রবীভূত পদার্থ নিই, তাদের তারা দ্রবণে কি হয়, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানে পরিণত হিসাবে থাকে। এবং যেহেতু ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের পরিবর্তন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের রাসায়নিক পরিবর্তনও ঘটবে। এই জন্য এদেরকে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট বলা হয়। তাহলে আমরা মূল সংজ্ঞাটা লিখবো এভাবে, যেসব যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তাদের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন করে এবং সেই সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট বলে। আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন মৌলের ইলেকট্রনটি 4s এর 3d তে না গিয়ে 4s এ যায় কেন আগে? তাহলে এটা ব্যাখ্যা করতে হবে। এটা ব্যাখ্যা করার জন্য আমাদের মূল যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের n প্লাস l এই মানটির উপর খেয়াল রাখতে হবে, যেখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম, অর্থাৎ অরবিটাল। l হচ্ছে অরবিটাল আর n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা আমাদের শক্তি স্তর, আর l হচ্ছে উপশক্তি স্তর। এভাবে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এবার আমরা আসি মূল আলোচনায়। এখানে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর অরবিটালে যাবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে ইলেকট্রন কোন অরবিটালে যাবে তার নিয়মটা কি? প্রথমে ইলেকট্রন যাবে নিম্ন শক্তির অরবিটালে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। এবং শক্তিটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা শক্তিটা নির্ণয় করব n প্লাস l এর মান দিয়ে। n প্লাস l এর মান যত বেশি হবে, তাহলে ওই অরবিটালের শক্তি তত বেশি হবে, আর n প্লাস l এর মান যত কম হবে, ওই অরবিটালের শক্তিও তত কম হবে। তাহলে আমরা এখন 3d এবং 4s এর বেলায় n প্লাস l এর মানটা হিসাব করে দেখি। 3d এর জন্য n এর ভ্যালু হচ্ছে 3, কারণ এখানে 3 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর। তাহলে n এর মানটা হচ্ছে 3, আর l এর মান 2 হলে সেটি হয় d অরবিটাল। মনে রাখো, l এর মান যদি 0 হয় তাহলে সেটা s অরবিটাল, l এর মান যদি 1 হয় সেটা p অরবিটাল, l এর মান যদি 2 হয় সেটি d অরবিটাল, l এর মান যদি 3 হয় তাহলে সেটি হচ্ছে f অরবিটাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি l এর মান 2, যেহেতু d অরবিটাল সুতরাং l এর মান 2। তাহলে n প্লাস l এর মান হবে কত? 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ 3d অরবিটালের জন্য শক্তি হচ্ছে 5। আর আমরা 4s অরবিটালের জন্য লক্ষ্য করি n এর ভ্যালু হচ্ছে 4, কিন্তু যেহেতু s অরবিটাল, s অরবিটালের মান হচ্ছে, s অরবিটাল যেহেতু s অরবিটাল সেক্ষেত্রে l এর মান হবে 0। তাহলে n প্লাস l এর মান হচ্ছে 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ 4s অরবিটালের জন্য শক্তি হচ্ছে 4। তাহলে আমরা এই দুটি শক্তিকে যদি তুলনা করি, আমরা দেখতে পাচ্ছি 3d এর শক্তি বেশি, 4s এর শক্তি কম। যেহেতু 3d এর শক্তি বেশি, তাহলে ইলেকট্রন পরে 3d তে যাবে, আগে 4s এ যাবে। তাহলে আমরা 420 পারমাণবিক বিশিষ্ট মৌলটা হচ্ছে ক্যালসিয়াম, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা দেখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6 এর পরে 3d তে না গিয়ে 4s ইলেকট্রন যাবে, কারণ 3d এর শক্তি বেশি, সেজন্য আগে নিম্ন শক্তির 4s অরবিটাল আগে ইলেকট্রন যাবে, তারপর 3d তে যাবে। এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। এবার 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের যে কোষ্টি দেওয়া আছে, সেই কোষ্টিতে কি কি বিক্রিয়া ঘটে বিক্রিয়াগুলো লেখার জন্য। আমরা আগে বলেছি যে উদ্দীপকের যে কোষ্টি দেওয়া আছে, এটা হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষে দুটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ দেওয়া থাকে, একটাতে এখানে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল একটি ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণ, আর একটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ। এবং ম্যাগনেসিয়াম সালফেটের যে দ্রবণটি ছিল, সেই দ্রবণে আমাদের ম্যাগনেসিয়ামটাকে তড়িদ্বার হিসেবে ব্যবহার করা হয়েছে, আর কপার সালফেটের দ্রবণে কপারকে তড়িদ্বার হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন আমরা জানি যে তড়িৎ রাসায়নিক সারিতে ম্যাগনেসিয়াম ধাতুর অবস্থান কপার ধাতুর উপরে, আর যে মৌলের অবস্থান তড়িৎ রাসায়নিক সারিতে উপরে তার সক্রিয়তা বেশি, এবং ওই তড়িদ্বারটি ওই ধাতুটি অ্যানোড হিসাবে কাজ করবে। আর যার সক্রিয়তা কম, অর্থাৎ তড়িৎ রাসায়নিক সারিতে নিচে থাকবে, তার সক্রিয়তা কম, সে ক্যাথোড হিসাবে কাজ করবে। এখানে যেহেতু ম্যাগনেসিয়াম এবং কপার ব্যবহার করা হয়েছে, তাহলে ম্যাগনেসিয়াম ধাতুর তড়িদ্বারটি অ্যানোড হিসেবে কাজ করবে, কারণ তড়িৎ রাসায়নিক সারিতে ম্যাগনেসিয়ামের অবস্থানটি কপারের উপরে, সেজন্য ম্যাগনেসিয়াম অধিক সক্রিয় হবে এবং অ্যানোড হিসাবে কাজ করবে। আর কপার ধাতুটি যেহেতু কম সক্রিয় ম্যাগনেসিয়ামের তুলনায়, তাহলে সুতরাং কপার ধাতুটি ক্যাথোড হিসাবে কাজ করবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম তড়িদ্বারটি অ্যানোড হিসাবে এবং কপার তড়িদ্বারটি ক্যাথোড হিসাবে কাজ করবে। যেহেতু ম্যাগনেসিয়াম
ইলেকট্রন অধিক সক্রিয় এবং সে অ্যানোড হিসেবে কাজ করবে, সুতরাং ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ অ্যানোডে জারণ হবে, অ্যানোডে জারণ হবে। তাহলে এখানে ম্যাগনেসিয়ামটি অ্যানোডে কি করবে, যা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে রূপান্তরিত হবে, তাহলে এখানে জারণ হচ্ছে, কারণ যেখানে যেই বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হয় তাকে জারণ বিক্রিয়া বলা হয়। তাহলে এখানে যেহেতু ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে সেখানে এটা একটি জারণ বিক্রিয়া হবে, সুতরাং অ্যানোডে একটি জারণ বিক্রিয়া হচ্ছে। আর জারণ বিক্রিয়াটা হচ্ছে এরকম, ম্যাগনেসিয়াম ইলেকট্রন দিয়ে ম্যাগনেসিয়াম 2+ অর্থাৎ ম্যাগনেসিয়াম আয়নে রূপান্তরিত হয়। এখন ম্যাগনেসিয়াম যে ইলেকট্রন দুটি দিচ্ছে, আমরা আমাদের তড়িৎদ্বারে যে ইলেকট্রন দুটি দিচ্ছে, এই ইলেকট্রন দুটি আমরা একটু পিছনে যাই, ইলেকট্রন দুটি এখানে আমরা একটু চিত্রটি লক্ষ্য করি, এখান থেকে ম্যাগনেসিয়াম যে ইলেকট্রন গুলো দিচ্ছে, এই ম্যাগনেসিয়াম ধাতু ইলেকট্রন দিয়ে আমরা দেখলাম ম্যাগনেসিয়াম 2+ এ কনভার্ট হচ্ছে, আর ম্যাগনেসিয়াম যে ইলেকট্রন গুলো দিচ্ছে সেই ইলেকট্রন গুলো এই তড়িৎদ্বারের এই এই তাম ধাতুর তার দিয়ে ধাতব তার দিয়ে এখানে সে কপার সালফেট দ্রবণে চলে আসে, কপার সালফেট দ্রবণে চলে আসবে। আর আমরা জানি যে কপার সালফেট দ্রবণের মধ্যে এখানে কপার সালফেট দ্রবণের মধ্যে কপার আয়ন এবং সালফেট আয়ন আছে, যেহেতু কপার সালফেট দ্রবণের মধ্যে কপার আয়ন আছে, সুতরাং এই ইলেকট্রন যে দুইটি ইলেকট্রন এখানে চলে আসে সে দুটি ইলেকট্রন কপার আয়ন কর্তৃক গৃহীত হবে, কপার আয়ন ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তরিত হবে। তাহলে আমরা বিক্রিয়াটি দেখি, আমরা তাহলে ক্যাথোড বিক্রিয়াটি দেখি, এই যে এখানে ম্যাগনেসিয়াম যে দুটি ইলেকট্রন দিচ্ছে সে দুটি ইলেকট্রন কপার আয়ন গ্রহণ করবে, গ্রহণ করে কপারে রূপান্তরিত হচ্ছে, এটি কি বলা হয় ক্যাথোড বিক্রিয়া, কারণ এখানে বিজারণ হচ্ছে। তাহলে আমরা দেখলাম ক্যাথোডে বিজারণ হচ্ছে, বিজারণ মানে কি যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করা হয়, তাহলে এখানে কি কপার আয়ন যেহেতু ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তরিত হয়, সুতরাং একটি বিজারণ বিক্রিয়া। এই হচ্ছে আমাদের অ্যানোড এবং ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া দল। আমি আবার একটু বলি যে এখানে ম্যাগনেসিয়াম অধিক সক্রিয় হওয়ার কারণে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে রূপান্তরিত অর্থাৎ জারণ হয়, অর্থাৎ অ্যানোডে জারণ হয়, আর ম্যাগনেসিয়াম যে দুটি ইলেকট্রন ত্যাগ করে সেই দুটি ইলেকট্রন কপার সালফেট দ্রবণে চলে যায়, তার দিয়ে গিয়ে তারপরে সেখানে কপার আয়ন সালফেট দ্রবণে কপার আয়ন যে কপার আয়ন থাকে সেই কপার আয়নটি ইলেকট্রন দুটি গ্রহণ করে কপারে রূপান্তরিত হয়, এবং যেহেতু সেখানে ইলেকট্রন গৃহীত হচ্ছে সুতরাং এটি একটি বিজারণ বিক্রিয়া, অর্থাৎ ক্যাথোডে বিজারণ হচ্ছে। এখন আমরা টোটাল বিক্রিয়াটাকে এভাবে দেখতে পারি যে ম্যাগনেসিয়াম প্লাস কপার 2+ অর্থাৎ ম্যাগনেসিয়াম এবং এই দুটা যদি বিক্রিয়া করে তাহলে ম্যাগনেসিয়াম 2+ কপার তৈরি, অর্থাৎ এই দুটার বিক্রিয়াকে আমরা যোগ করলে পাচ্ছি ম্যাগনেসিয়াম প্লাস কপার আয়ন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম আয়ন এবং কপার তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের উদ্দীপকের যে কোষ, কোষে তড়িৎদ্বার দ্বয়ে বিক্রিয়াগুলো, যে বিক্রিয়াগুলো সংঘটিত ওই বিক্রিয়াগুলো। এবার আসি আমরা ঘ নম্বর প্রশ্নে। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে পটাশিয়াম নাইট্রেট, অর্থাৎ আমরা যে সলভেন্টটি ইউজ করি সেই সলভেন্টে পটাশিয়াম নাইট্রেট দ্রবণ ছিল, সেই পটাশিয়াম নাইট্রেট দ্রবণের গুরুত্ব কি বা এটা কেন ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে আমরা আগেই বলেছি যে ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ যেটাই আছে, ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম আয়ন এবং সালফেট আয়ন হিসেবে থাকে, আবার কপার আয়ন এবং সালফেট আয়ন হিসেবে থাকে। এখন এটা স্বাভাবিকভাবে দ্রবণ আয়নগুলো থাকে, কিন্তু যখন ওই যে আমরা ধাতব দণ্ডটি ব্যবহার করে থাকি, ধাতব দণ্ডটি ব্যবহার করি তখন ওই ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে রূপান্তরিত হচ্ছে। এই মেজে ম্যাগনেসিয়াম কি করে, ধাতব ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে রূপান্তরিত হচ্ছে, এই ম্যাগনেসিয়াম আয়ন দুটি আবার দ্রবণে চলে আসছে, অর্থাৎ তাহলে কপার ম্যাগনেসিয়াম সালফেট যে দ্রবণে ছিল সেই দ্রবণে ম্যাগনেসিয়াম আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণ ধাতব দণ্ড যেটা ছিল সেটা থেকে ইলেকট্রন ম্যাগনেসিয়াম আয়ন আবার দ্রবণে চলে আসছে, তাহলে ম্যাগনেসিয়াম আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে আর সালফেট আয়নের পরিমাণ অপেক্ষাকৃত কম হয়ে যাবে। আর অন্যদিকে কপার সালফেট দ্রবণের কপার আয়নটি আমরা কিছুক্ষণ আগে গ নম্বর প্রশ্নে দেখেছি, কপার আয়নটি ইলেকট্রন গ্রহণ করে, কপার আয়নটি ইলেকট্রন গ্রহণ করে সে কপারে রূপান্তরিত হয়ে যায় এবং সে ধাতব যে দণ্ডটি ছিল কপার তার উপরে জমা হয়ে যায়, কিন্তু দ্রবণে কপার আয়নের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ অপেক্ষাকৃত সালফেট আয়নের পরিমাণ বেশি থাকছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যানোডে অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণের মধ্যে ম্যাগনেসিয়াম আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ ধনাত্মক আধানের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর কপার সালফেট দ্রবণের মধ্যে সালফেটের আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক আদানের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে এই ধরুন যদি অসামঞ্জস্যতা থাকে তাহলে একসময় বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে এবং কোনো প্রকার বিদ্যুৎ তৈরি হবে না। তাই এই কপার দুই দ্রবণেই আমাদের কি করতে হবে, ধনাত্মক আদান এবং ঋণাত্মক আদানের একটা সমতা সাধন করতে হবে। এইবার আসি আমরা কপার নাইট্রেটের দিকে, এই পটাশিয়াম নাইট্রেটের দিকে। পটাশিয়াম নাইট্রেট একটা আয়নিক যৌগ হওয়ার কারণে সেটা দ্রবণে পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন হিসেবে থাকে।
তাহলে এখানে পটাশিয়াম হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট আর নাইট্রেট হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট। আমরা দেখলাম অ্যানোডে অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট যে দ্রবণে আছে সে দ্রবণে নাইট্রেটের পরিমাণ সেখানে ধনাত্মক আধানের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে তাহলে ঋণাত্মক আধান সংখ্যা বাড়াতে হবে। সেই জন্য পটাসিয়াম নাইট্রেটের দ্রবণ থেকে এই নাইট্রেট দ্রবণ নাইট্রেট আয়নটি চলে যাবে ম্যাগনেসিয়াম সালফেট যে দ্রবণ আছে সে দ্রবণে, তাহলে সেখানে গিয়ে সে ধনাত্মক আধান বিশিষ্ট ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে যাবে, এটাকে মিনিমাইজ করে নেবে। আর এখানে যেখানে কপার সালফেট ছিল অর্থাৎ আমাদের দ্বিতীয় পাত্রে যেখানে কপার সালফেট ছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম কপার আয়নটি ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তরিত হয়, অর্থাৎ ধনাত্মক আধানের পরিমাণ কমে যায়। সুতরাং এই ধনাত্মক আধানের পরিমাণকে ঠিক রাখার জন্য সল্ট ব্রিজ থেকে আমাদের পটাশিয়াম আয়নটি দ্রবণে অর্থাৎ কপার সালফেট দ্রবণে যাবে, গিয়ে সে ঋণাত্মক আধানের সমতা সাধন করবে। তাহলে আমরা দেখলাম যখনই এই দুটি আয়ন দুটি দ্রবণে গিয়ে আয়নগুলোকে কন্টিনিউয়াসলি সমতা সাধন করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্রিয়া করতে থাকবে এবং বিদ্যুৎ উৎপন্ন হতে থাকবে। কিন্তু যদি এদের পরিমাণ কমে যায় অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট দ্রবণ না থাকে তাহলে একসময় বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে এবং কোনো বিদ্যুৎ উৎপন্ন হবে না। এই জন্য আমরা দেখলাম যে কন্টিনিউয়াস অর্থাৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য অর্থাৎ বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি ঘটার জন্য পটাশিয়াম নাইট্রেটের ভূমিকা অপরিসীম, পটাশিয়াম নাইট্রেট ছাড়া আসলে বিক্রিয়াটি কন্টিনিউয়াসলি হবে না। সেজন্য এই কোষখানে আমাদের পটাশিয়াম নাইট্রেটের ভূমিকা খুবই খুবই অপরিসীম, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা একটু একটু এবার রিডিং পড়ে নিই আমাদের বোঝার জন্য, আমরা একটু দেখি যেখানে কি বলেছি আমরা, উদ্দীপক উল্লেখিত গ্যালভানিক কোষের কার্যকারিতা সচল রাখতে পটাশিয়ামের ভূমিকা অপরিসীম উক্তিটি মূল্যায়ন করা হলো। লবণ সেতু অর্ধকোষদ্বয়ের উভয় দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে কোষের বর্তনী পূর্ণ করে। উদ্দীপকে বিক্রিয়ায় অ্যানোডে ধাতব ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে রূপান্তরিত হচ্ছে এবং ক্যাথোডে থাকা কপার সালফেটের দ্রবণ থেকে কপার আয়ন ইলেকট্রন দুটি গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, কিন্তু সালফেট আয়নের কোনো পরিবর্তন হয় না, ফলে দ্রবণে ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। আর তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ঋণাত্মক আধানে পরিণত হয়, অর্থাৎ দুটি দ্রবণের আধান নিরপেক্ষতা নষ্ট হয়ে যায়, ফলে কিছুক্ষণের মধ্যে বিক্রিয়া বন্ধ হয়, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এই বিক্রিয়া চালু রাখতে লবণ সেতু ব্যবহার করা হয়, লবণ সেতু হিসেবে পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করলে তা পটাশিয়াম আয়ন ও নাইট্রেট আয়নের সৃষ্টি করে। অ্যানোডের দ্রবণে যতগুলো ধনাত্মক চার্জ বেশি হয় লবণ সেতু থেকে ততগুলো নাইট্রেট আয়ন অ্যানোডের দ্রবণে চলে আসে, আবার ক্যাথোডের দ্রবণে যতগুলো ধনাত্মক চার্জ কমে যায় লবণ সেতু থেকে ততগুলো ধনাত্মক আয়ন ক্যাথোড দ্রবণে চলে আসে, ফলে কোষের তড়িৎ প্রবাহ নির্বিঘ্নে চলতে থাকে। উপর আলোচনা থেকে বলা যায় উদ্দীপকের কোষের কার্যকারিতা সচল রাখতে পটাশিয়াম নাইট্রেটের ভূমিকা অপরিসীম, অর্থাৎ আমি পূর্বে তোমাদেরকে বিষয়টি আলোচনা করে বুঝিয়ে দিলাম, এরপর পরীক্ষা আমরা কিভাবে আনসার করব সেটাও দেখিয়ে দিলাম। তাহলে আশা করি তোমরা উপকৃত হবে এবং পড়াটা বুঝার চেষ্টা করবা, কি পয়েন্ট গুলো মনে রাখার চেষ্টা করবা, তাহলে তুমি পরীক্ষা নিজের মতো করে অ্যান্সার করতে পারবা। যে কথাটি আমি বারবার বলে থাকি, কখনোই পড়া মুখস্থ করার চেষ্টা করবা না, বোঝার চেষ্টা করবা এবং নিজের মতো করে লেখার চেষ্টা করবা, তাহলে তুমি সহজে মনে রাখতে পারবা। তাহলে আমাদের ঘর নম্বর প্রশ্নের মধ্যে আমাদেরকে মূল যে কি পয়েন্ট সেটা হচ্ছে এখানে বিদ্যুৎ প্রবাহটাকে বিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন রাখার জন্যই পটাশিয়াম নাইট্রেটের ভূমিকা অপরিসীম। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।